2 50 ml এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার ঘরে যে চিনি খাই সেটাকেই আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিলস্পুন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মনে রাখতে হবে এই মিক্সারটা বানানোর সময় দুধটা যেন একদম রুম টেম্পারেচারেই থাকে এখানে আমি আমুলের ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি 500 গ্রামের একটা প্যাকেটের থেকে অর্ধেক আমি নিয়ে নিয়েছি মোটামুটি 250 গ্রাম দুধ আছে এখানে এবার দুধটাকে একটা ডেচকির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে এবার গ্যাসে বসিয়ে কুক করতে হবে এবার গ্যাসটা ধরিয়ে দিলাম আর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়াতে হবে কারণ নিচ থেকে এটা লেগে যেতে পারে নিচ থেকে লেগে গেলে আইসক্রিমটা খেতে একদম ভালো হবে না সেই জন্য একদম কন্টিনিউয়াসলি ধৈর্য ধরে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে যায় ততক্ষণ তোমরা দেখো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে টোটাল আমার 5 মিনিট মতো লেগেছে লো ফ্লেমে এটা কুক করতে ফোটার পরেও আরো 1 মিনিট মতো এটাকে কুক করব তার থেকে বেশি না তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটাকে রুম টেম্পারেচারেই ঠান্ডা করতে হবে কোনো ফ্রিজে রেখে ঠান্ডা করবে না রুম টেম্পারেচারেই ঠান্ডা করবে এবং কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক এরকম হবে আর ঠান্ডা হলে এটা আরো জমে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের পাকা আম আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব এবার উপর থেকে খোসাটা পাতলা করে ছাড়িয়ে নেছি আমি এখানে হিমসাগর আমের ব্যবহার করেছি তোমরা যে কোনো আমের ব্যবহার করতে পারো শুধু দেখে নেবে আমটা যেন খুব ভালো মিষ্টি হয় ভালো মিষ্টি আম দিয়ে আইসক্রিমটা বানালে আইসক্রিমটা খেতে খুব বেশি ভালো হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কিছু কিছু আমের মধ্যে দেখবে আঁশ থাকে যদি সেই আঁশওয়ালা আম নাও সেক্ষেত্রে আমের পেস্টটা বানানোর পর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নেচ্ছি খুব একটা বেশি ছোট করারও দরকার নেই রাফলি চপ করলেই হবে কারণ এগুলো কাটার পর মিক্সির মধ্যে পেস্ট বানাবো এবার আমের টুকরোগুলো একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি প্রতিটা আমকে সেম ভাবে কেটে খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব এখানে টোটাল আমি 3টে আমকে খোসা ছাড়িয়ে পিস করে নেব সেই আমটাকে মিক্সির মধ্যে পেস্ট করে আইসক্রিমের মধ্যে ইউজ করব যেহেতু আমি এখানে কোনো রকম এসেন্সের ব্যবহার করছি না সেই জন্য আমের পেস্টটা একটু বেশি দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে সেই কারণে এখানে 3টে আমের ওজন মোটামুটি 600 গ্রামের মতো আছে আর পেস্ট করলে এটা যে মেজারিং কাপ দিয়ে আমি মেজার করছি সেই কাপের 1 কাপ হবে আমি তোমাদের মেজার করে পরে দেখিয়েও দেব তাহলে এখানে 1 কাপ আমের পেস্ট ব্যবহার করতে হবে 3টে আমকে কেটে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট করে নেব আমের পেস্টটা এখন হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমই স্মুথ হবে ভালো স্মুথ হলে আইসক্রিমের সাথে খুব ভালো মতো এটা মিশে যাবে নিয়ে নিয়েছি একটা বোল এবার দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম এখানে আমি টোটাল 1 কাপ আর 1/4 কাপ হুইপিং ক্রিম ব্যবহার করব 1 কাপ দিয়ে দিলাম আর এটা হচ্ছে 1/4 কাপ এই হুইপিং ক্রিমটা নন ডেয়ারি হুইপিং ক্রিম এবং এর মধ্যে সুগার কিন্তু অ্যাড করা আছে এবার খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভলিউমটা ডবল হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে আমরা যেমন কেকের ক্রিম একটু স্টিপ পিক করি সেরকম না করলেও চলবে একটু সফট পিক হলে
এটা বন্ধ করে দেবে। মোটামুটি দু মিনিট মতো বিট করলেই এনাফ। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একদম সফট পিক হয়েছে, দেখো দেখো একদম সফট পিক। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিক্সচারটা। এটা একদম ঠান্ডা হয়ে গেলে তবেই এর মধ্যে দেবে, গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না। সুতরাং খুব ঠান্ডা হলে তবেই মেশাবে। তোমাদের মিক্সচারটা যদি এরকম স্মুথ না হয় সেক্ষেত্রে একটু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। এবার সব কিছুকে খুব ভালো করে একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরও আবারও একটু এটাকে বিট করে নেব। আবারও বিট করে নিতে হবে মিনিট খানেক মতো, যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি আমের পেস্টটা। 3টে আম পেস্ট করে দেখো টোটাল 1 কাপ মতোই হয়েছে, সেই জন্য তোমাদের আমি একটু মেজার করেও দেখিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 30 থেকে 40 সেকেন্ড মতো এটাকে বিট করে নেব, যাতে আমটা খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো। এইগুলো আইসক্রিমের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1/4 কাপ মতো আমের টুকরো আমি এখানে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আইসক্রিমটা জমানোর জন্য নিয়ে নিয়েছি একটা কেক টিন। এই কেক টিনটার ওপরে একটা ঢাকাও আছে। তোমরা চাইলে যে কোনো স্টিলের কন্টেনার কিংবা প্লাস্টিকের কৌটোর মধ্যেও জমাতে পারো, যেটা ঢাকা আছে। আইসক্রিমটা জমানোর জন্য সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে রাখতে হবে। যদি ফ্রিজারের মোডটা হাই করার অপশন থাকে সেক্ষেত্রে একটু হাই করে দিও, দেখবে আইসক্রিম খুব ভালো জমে সেট হয়ে যাবে সারা রাতের মধ্যে। এবার ওপর থেকে একটু ইভেন করে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ওভারনাইট ফ্রিজে রাখার পর দেখো আইসক্রিম একদম জমে সেট হয়ে গেছে। এবার তোমাদের স্কুপ করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিম কি দারুণ জমে সেট হয়েছে, দেখো। এইবার সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে আইসক্রিমে কোনো রকম আমি GMS পাউডার আর CMC পাউডার ব্যবহার করিনি। তাছাড়াও আইসক্রিমটা একদমই দোকানের মতো ভীষণ সুন্দর হয়েছে ঘরোয়া উপকরণ দিয়ে। তো তোমরা আশা করি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করলে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না। কিছু আমের টুকরো আর পেস্তা কুচি দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। এই গ্লাসটাতেও একইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। টোটাল আমি এখানে 4 স্কুপ আইসক্রিম দিলাম। আমার মনে হচ্ছে 4 স্কুপ আইসক্রিম দিলে গ্লাসটা দেখতে বেশি সুন্দর লাগছে। এটাকেও সেমভাবে আমের টুকরো আর পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই গ্লাসটাতে আমি 3 স্কুপ আইসক্রিম দিয়েছিলাম, আর 1 স্কুপও দিয়ে দিলাম। দেখো 4 স্কুপ আইসক্রিম দিয়েছি, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে আবারও কিছু আমের টুকরো
আর পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। আমাদের আইসক্রিম সার্ভিংয়ের জন্য এখন একদমই রেডি হয়ে গেছে। এবার তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো আইসক্রিমটা ভীষণ ক্রিমি হয়েছে, আইসক্রিমটা ভীষণ টেস্টি হয়েছে। এই আইসক্রিমটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এটাকে ট্রাই করো, কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। Till then, stay safe, stay healthy, and stay happy. Bye-bye.